কালীপূজোর রাত্রে খিচুড়ি খাওয়া নিয়ে বিবাদের জেরে বন্ধুদের হাতে খুন হতে হলো এক যুবককে। লিখিত অভিযোগ দায়ের হয়েছে হীরাপুর থানায়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বন্ধুদের সাথে বিবাদের জেরে মৃত্যু হলো 36 বছরের এক যুবকের। কালীপূজোর রাতে খিচুড়ি খাওয়া নিয়ে বিবাদের জেরে মুকেশ চৌহান নামে ওই যুবককে বেধড়ক মারধর করে তার বন্ধুরা বলে অভিযোগ। মৃত মুকেশ চৌহানের বাড়ি বানপুরের রাধানগরের নিচুপাড়া এলাকায়। শুক্রবার রাতে মারধর করা হয় বলে অভিযোগ। আসানসোল জেলা হাসপাতালে আনা হলে শনিবার বিকেলে তার মৃত্যু হয়। হীরাপুর থানায় লিখিত অভিযোগ হওয়ার পর রবিবার সকাল পর্যন্ত পুলিশ মোট 3 বন্ধুকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত্রে বানপুরের ছিন্নমস্তা মন্দিরের কাছে কালী মন্দিরে খিচুড়ি খাওয়া নিয়ে বন্ধুদের মধ্যে বিবাদ হয়। সেই আক্রোশ থেকেই বন্ধুরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীপূজোর পর খিচুড়ি খাওয়া নিয়ে অশান্তি শুরু হয়। বন্ধুদের মধ্যে 2টি দলে বিভক্ত হয়। অল্প বিস্তর মারপিটও হয়। বিষয়টি তখনকার মতন মিটে গেলেও শুক্রবার গভীর রাতে মুকেশ ছিন্নমস্তা মন্দিরের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল, সে সময় বন্ধুদের মধ্যে বিবাদ শুরু হয়। মুকেশকে একা পেয়ে বেধড়ক মারধর করে তার বন্ধুরা। শনিবার সকালে জখম অবস্থায় মুকেশকে রাস্তার অদূরেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর স্থানীয়রাই আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং 3 জনকে গ্রেপ্তারও করে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্সরে, USG, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রো এন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নম্বর 1800-121-3557, মোবাইল নম্বর 7479-002900, 7479-002901, 7479-002902।